উপস্থিতি আসছে সামনে আমাদের ঈদুল আজহা। এই ঈদুল আজহার দিনে আমাদের বেশ কিছু করণীয় এবং বর্জনীয় বিষয় রয়েছে, আমরা এজন্য আজকের জুমায় আলোচনা করব ঈদের দিনে আমাদের করণীয় এবং বর্জনীয় কি। ঈদের দিনে সকালবেলা আমাদের প্রথম করণীয় হবে সকাল থেকেই অধিক পরিমাণে তাকবীরে তাশরিক পাঠ করা, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর পাঠ করা। আর এই তাকবীর পাঠ মূলত শুরু হয় ইয়াউমুল আরাফা অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক পাঠ চলতে থাকে। সুতরাং ঈদের দিনে আমরা এই তাকবীরে তাশরিক বেশি বেশি পরিমাণ পাঠ করতে থাকব। এরপরে ঈদের দিনে যখন আমরা ঈদগাহের মাঠে আগমন করব বা ঈদগাহের মাঠ থেকে আবার বাড়িতে ফিরব, এই যাতায়াতের সময় আমাদের মুখে যে তাকবীরটি থাকবে সেই তাকবীরটি হলো এই তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এগুলো পাঠ করতে করতে আমরা ঈদগাহের মাঠে আগমন করব। আমরা সমাজের ভিতরে সচরাচর সব থেকে বেশি যেই কাজটি লক্ষ্য করতে দেখি, যারা ঈদগাহের মাঠে আগমন করে এরা যখন ঈদের মাঠে আসে এই তাকবীর পাঠ করা ছেড়ে দিয়ে নানা রকম গল্প গুজব করতে করতে ঈদগাহের মাঠে আসে, যারা কুরবানি দিচ্ছে তারা গল্প গুজবে মত্ত হয়, কত টাকার গরু কিনলো, কিভাবে কুরবানি করবে, এই নিয়ে গল্প তাদের মাথায়। ইয়াং ছেলেপেলে যারা আছে বর্তমানে এদের গল্প ঈদের নামাজ শেষ করেই কোন জায়গায় বসবে, কোন জায়গায় পাবজি ফ্রি ফায়ার এগুলো খেলা শুরু করবে, এক একজনের চিন্তাধারা এক এক রকম। কিন্তু আপনার চিন্তায় চললে হবে না। ঈদের দিনের সুন্নাহ পদ্ধতি হলো আপনি যখন ঈদগাহের মাঠে আগমন করবেন আপনি তাকবীরে তাশরিক পাঠ করতে করতে ঈদগাহের মাঠে আগমন করবেন, এটাই হলো রাসূলুল্লাহর সুন্নাত। সুতরাং আমরা চেষ্টা করব এই তাকবীরের মাধ্যমে ঈদগাহের মাঠে প্রবেশ করার জন্য। এরপরে ঈদের দিনে আমাদের আরেকটি করণীয় হলো সকাল সকাল গোসল করে ঈদের নামাজের জন্য পবিত্রতা অর্জন করা, সুন্দর পোশাক পরা, আতর খুশবু ব্যবহার করা, আপনার নতুন জামা কাপড় হতে হবে শর্ত এটা নয়, শর্ত হলো আপনি যেই জামা কাপড়টাই পরবেন সেটা পরিষ্কার হতে হবে, সুন্দর হতে হবে। এজন্য যার যত সুন্দর কাপড় আছে সব থেকে ভালো মানের ড্রেস বা পোশাক যেইটা আছে এই পোশাক পরে ঈদগাহের মাঠে আসা সুন্নাত, এজন্য আমরা এইটাই করব। অনেকের ক্ষেত্রে আমরা এটা দেখি ঈদগাহের মাঠে আসে পুরন জামা পরে পুরন পোশাক পরে, ঈদের নামাজ পরে যখন বাড়িতে যাই তারপরে যে নতুন ড্রেস পরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, আছে না নাই, এইগুলা ছেড়ে দিতে হবে, এটা সুন্নাহ পদ্ধতি নয়। আপনার নতুন ড্রেস পরে ঈদগাহের মাঠে আগমন করতে হবে, এটাই হলো সুন্নাহ। এরপর আমাদের সামনে আসছে ঈদুল আজহা, ঈদুল আজহার দিনের সুন্নাত হলো আপনি যখন ঈদগাহের মাঠে আগমন করবেন কোনো কিছু না খেয়ে খালি পেটে ঈদগাহের মাঠে আগমন করবেন। আর ঈদুল ফিতরের সুন্নাত হলো যখন ঈদগাহের মাঠে আগমন করবেন কোনো কিছু খেয়ে তারপরে ঈদগাহের মাঠে আগমন করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে খেজুর খেয়ে তারপর ঈদগাহের মাঠে আগমন করতেন। আমাদের দেশে যেহেতু পর্যাপ্ত পরিমাণ খেজুর নেই এই জন্য আমরা কি করি, আমাদের জাতীয় খাবার ঈদের দিনে সেটা হলো সেমাই, আমরা সেমাই খাইতেই অভ্যস্ত। সুতরাং আমরা যখন ঈদগাহের মাঠে আগমন করব ঈদুল ফিতরের ঈদে অর্থাৎ রোজার ঈদে তখন আমরা সেমাই খেয়ে তারপর ঈদগাহের মাঠে আগমন করব,
আর যখন কুরবানির ঈদে ঈদগাহের মাঠে আগমন করব তখন আমরা কোনো কিছুই না খেয়ে খালি পেটে ঈদগাহের মাঠে আগমন করব। ঈদের নামাজ পড়ার পরে যখন বাড়িতে যাব তারপরে আমরা খাবার খাব, এটা হলো সুন্নাত। যে ব্যক্তি কুরবানি করবে তার জন্য সুন্না হলো কুরবানি করার পরে কুরবানির পশু জবাই করে ওই পশুর গোশত দিয়ে খাবার খাওয়া। যদি এই কুরবানির পশু জবাই করে গোশত রান্না করতে অনেক দেরি হয়ে যায়, সেই ক্ষেত্রে সে যদি খাবার খেয়ে নেয় অন্যান্য খাবার, সে কিন্তু গুনাহগার হবে না। তবে তার জন্য উত্তম বা অধিক পরিমাণ সওয়াব একটা সুযোগ আছে, যে সে যদি ওই কুরবানির পশুর গোশত দিয়ে খাবার খায় তবে তার জন্য সওয়াব বেশি, এটা তার জন্য সুন্নাহ বা তার জন্য উত্তম। এরপরে ঈদের দিনে আমাদের আরেকটি করণীয় হলো, আমরা ঈদগাহের মাঠে যখন আগমন করব এক রাস্তা দিয়ে ঈদের মাঠে আগমন করব, অন্য রাস্তা দিয়ে ঈদের মাঠ থেকে বাড়িতে ফিরব, এটা হলো সুন্নাত। আর এটা এই কারণেই যে আল্লাহ রাব্বুল আলামিন ঈদের দিনে অগণিত অসংখ্য পরিমাণ রহমতের ফেরেশতা ঈদগাহের মাঠের চতুর্দিকে নাজিল করেন। একজন মুমিন বান্দা যখন ঈদের মাঠে একটা রাস্তা দিয়ে প্রবেশ করে, ওই রাস্তায় যেই রহমতের ফেরেশতাগুলো নিযুক্ত করা হয়েছে, ওই ফেরেশতাগুলো তখন আল্লাহর ওই বান্দার জন্য দোয়া করতে থাকে, প্রার্থনা করতে থাকে, তার মাগফিরাত কামনা করতে থাকে। এরপরে ওই বান্দা যখন এসে ঈদের সালাত ঈদগাহে আদায় করে, আদায় করার পরে যখন অন্য রাস্তা দিয়ে এবার বাড়িতে ফেরে, তখন ওই রাস্তাতেও যে ফেরেশতাগুলো নিযুক্ত করা আছে, ওই ফেরেশতাগুলো আবার ওই একই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করতে থাকে, তার মাগফিরাত কামনা করতে থাকে। অতঃপর যখন এই উভয় ফেরেশতাগুলো একজন মুমিন বান্দার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে, আল্লাহর কাছে রহমত কামনা করে, নাজাত কামনা করে, তার মুক্তি কামনা করে, তার গুনাহমাফের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই রহমতের ফেরেশতাগুলোর দোয়া কবুল করে নিয়ে ওই মুমিন বান্দার জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে দিয়ে তাকে একেবারে পুত পবিত্র বানিয়ে দেয়। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন ঈদগাহের মাঠে আগমন করব, এক রাস্তা দিয়ে আগমন করব, অন্য রাস্তা দিয়ে বাড়িতে ফিরব, আর যখন আমরা আগমন করব কোনো গল্প গুজবে মর্ত না হয়ে আমরা তাকবীরে তাশরিক পাঠ করতে করতে ঈদগাহের মাঠে আগমন করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরের মধ্য দিয়ে। এরপর ঈদের দিন আমাদের আরেকটি করণীয় হলো, ঈদের ময়দানে যাওয়ার পরে যখন ইমাম সাহেব ঈদের সালাত আদায় করার পরে খুতবা পাঠ শুরু করবেন, এই সময় মনোযোগ সহকারে তার খুতবা পাঠ শুনতে হবে, এটা হলো আমাদের জন্য ওয়াজিব। ঈদের দিনে খুতবা পাঠ শোনা প্রত্যেক মুমিনের জন্য ওয়াজিব। কেউ যদি গল্প গুজবের মধ্যে মত্ত হয়ে খুতবা মনোযোগ নিয়ে না শোনে তাহলে ওই ব্যক্তি গুনাহগার হবে। আমরা অনেক সময় দেখি ইমাম সাহেব খুতবা পড়তেছে আর মুসল্লিরা বিভিন্নভাবে গল্প গুজবে মত্ত আছে, এটা করার কোনো রকম সুযোগ নাই। আমরা চেষ্টা করব সবাই কেউ যেন এই গল্প গুজবের মধ্যে খুতবার সময় লিপ্ত না হই। আমি গল্প করব না, আমার পাশে কেউ গল্প করতে গেলে তাকেও নিষেধ করব সেও যেন গল্প না করে। এইভাবে যদি আমরা নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে পারি এক সময় দেখা যাবে বিষয়টা সবাই বুঝতে পারবে এবং সবাই মনোযোগ সহকারে ঈদের দিনের এই খুতবা শুনতে পারবে। এজন্য এটা হলো আমাদের জন্য কর্তব্য, ঈদের দিনে মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা। এরপরে ঈদের খুতবা শ্রবণ করার পরে যখন আমরা ঈদগাহ থেকে বাড়িতে ফিরব, একজন সমর্থন ব্যক্তির জন্য ঈদের দিনের করণীয় হলো সেই ব্যক্তি কুরবানি আদায় করবে। কুরবানি বর্জন করা কখনোই একজন সমর্থবান ব্যক্তির জন্য উচিত নয়। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও
কুরবানি আদায় করল না ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহে না আসে। তাহলে এই কথার ওজন কে বুঝতে পেরেছেন? আপনি যদি কুরবানি আদায় না করেন আপনার উপর ওয়াজিব হয়ে গেছে কুরবানি আদায় করা, আপনি করলেন না, আপনার জন্য ঈদের কোনো নামাজ নাই, ঈদের আনন্দ আপনার জন্য নাই, ঈদের দিনের ক্ষমা আপনার জন্য নাই, রহমত নাজাত মাগফিরাত এগুলো আপনার জন্য নাই। সুতরাং যার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায় তার জন্য কর্তব্য হলো অবশ্যই অবশ্যই কুরবানি আদায় করতে হবে। এরপর ঈদের দিন আমাদের আরেকটি করণীয় হলো এই যে কুরবানি আমরা আদায় করব, এই কুরবানির পশু কিন্তু নামাজের আগে জবাই করলে হবে না, নামাজের পরে যে এই কুরবানির পশু আমাদেরকে জবাই করতে হবে। ঈদের দিনের ঈদের নামাজের পর থেকে শুরু করে জিলহজের 10 তারিখ 11 তারিখ 12 তারিখ এই 3টা দিনের মধ্যে কুরবানি আদায় করলে কুরবানি শুদ্ধ হবে। আপনি যদি ঈদের নামাজের আগে কুরবানি করেন কুরবানি শুদ্ধ হবে না, আবার 12 তারিখ পার করে 13 তারিখ যে কুরবানি করেন তবুও আপনার কুরবানি শুদ্ধ হবে না। কুরবানির জন্য যে নির্দিষ্ট 3টা দিন সময় নির্ধারণ করে দেয়া হয়েছে ইসলামিক শরীয়তে, এই 3টা দিনের মধ্যেই আপনাকে কুরবানি আদায় করতে হবে। তবে উত্তম হলো ঈদের দিনেই কুরবানি আদায় করা, যদি সম্ভব হয় চেষ্টা করতে হবে ঈদের দিনেই কুরবানি করার জন্য। এরপরে এই যে কুরবানি আমরা করব, এই কুরবানির গোশত আমরা নিজেরা খাব, আমাদের প্রতিবেশীদেরকে খাওয়াবো এবং গরিব মিসকিন অসহায়ের মাঝে বন্টন করে দেব, এটা হলো ইসলামী শরীয়তের নির্দেশনা। কুরবানির গোশত 3 ভাগে ভাগ বন্টন করে 1 ভাগ নিজে রাখবেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবেন, 1 ভাগ গরিব মিসকিন অসহায়ের মাঝে বিতরণ করে দিতে হবে। এটা সকল যুগের সকল উলামায়ে হযরতের চূড়ান্ত সিদ্ধান্ত। এখন কিছু কিছু আলেম উলামা বিভিন্ন মাসআলা মাসাইল নিয়ে এসে তারা উদ্ভট কিছু মন্তব্য করতে দেখা যায়, কিন্তু কোরআনের বর্ণনা হাদিসের বর্ণনা যদি আমরা দেখি স্পষ্টভাবেই আল্লাহ রসুলের নির্দেশ, আল্লাহ রাব্বুল আলমিনেরও নির্দেশ, কুরবানির গোশত 3 ভাগে বিভক্ত করে 1 ভাগ নিজে খাবে, 1 ভাগ গরিব মিসকিন অসহায়ের মধ্যে বন্টন করবে, 1 ভাগ আত্মীয় স্বজনের মধ্যে দিতে হবে, এটাই হলো সুন্নাহ পদ্ধতি। সুতরাং এই বিষয়টা আমরা খেয়াল রাখার চেষ্টা করবো।